নমস্কার, আজ মহা ষষ্ঠী শুরুতে সাইন টিভির পক্ষ থেকে আপনাদের জানাই মহা ষষ্ঠীর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। জেলায় জেলায় রাজ্যের বিভিন্ন প্রান্তে শুধুই উৎসবের ছবি। আজ দুর্গাপূজার বোধনের দিন, মা দুর্গার বোধন হয়ে গেছে বিভিন্ন জায়গায়। বোধন অধিবাসের পর সকাল থেকেই মণ্ডপে মণ্ডপে উপচে পড়ছে ভিড়। বীরভূমের সিউড়িতে এবছরের অন্যতম থিম হচ্ছে জল সংকট। সিউড়ির পুলিশ লাইনের পুজো জল সংকট, যেখানে দেখানো হয়েছে ভারতের বিভিন্ন রাজ্যে কিভাবে জলের অপচয় করার জন্য জল সংকটে ভুগছেন এলাকাবাসীরা। সেই দৃশ্যকে, সেই ঘটনাকে এবার থিম হিসেবে তুলে ধরা হয়েছে সিউড়ির পুলিশ লাইনের পুজোতে। জল সংকট বোঝানোর জন্য তারা পৃথিবীর মতো মূল মণ্ডপটি করেছে। সেই পৃথিবীর কিছুটা অংশ নীল রঙের, কিছুটা অংশে জল আছে, কিছুটা সবুজ যেখানে গাছ, আর বড় পূজাবার জন্য কিছুটা অংশে সাদা রাখা হয়েছে। মণ্ডপের প্রবেশদ্বারেই দেখা যাবে এক বিন্দু জলের অপেক্ষায় অসংখ্য মানুষ। সেই চিত্র বোঝাতে রয়েছে এক জোড়া বড় হাত এবং অসংখ্য ছোট ছোট হাত, ঠিক তার পাশেই ছোট্ট শিশুর হাত। এছাড়া মানববন্ধনের মাধ্যমে কেবল এই পৃথিবীকে যে রক্ষা করা সম্ভব, সেই চিত্র তুলে ধরা হয়েছে অসংখ্য পুতুলের মাধ্যমে। জল ছাড়া জীবন বাঁচে না। আগামী দিনে জল সংকট সারা পৃথিবীর কাছে একটা বড় সমস্যা হতে চলেছে। এবছর সিউড়ি পুলিশ লাইনের পুজোর থিমে তাই ফুটে উঠেছে জল সংকটের ছবি।